হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমাদের প্রিভিয়াস ভোকাবুলারিগুলো তোমরা খুব এনজয় করছো। তো আজকে আমরা আরও নতুন কিছু শব্দ নিয়ে তোমাদের সামনে এসেছি, যে শব্দগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে এসেছে। তো আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে স্ক্যাসিটি। স্ক্যাসিটি শব্দের অর্থ অভাব, ঘাটতি বা দুষ্প্রাপ্যতা, আর এর সিনোনিমসটা হবে শর্টেজ। আর স্ক্যাসিটির মূলত এন্ট্রিং পরীক্ষাতে এসেছে, যার অর্থ হচ্ছে অ্যাবান্ডেন্স, অর্থাৎ অনেক বেশি পরিমাণ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা মাঠ কিন্তু পানির অভাবে ফেটে গেছে। সো স্ক্যাসিটি তার অর্থ হচ্ছে ঘাটতি বা দুষ্প্রাপ্যতা। এর পরে যে শব্দ সেটা হচ্ছে শান। শান শব্দের অর্থ হচ্ছে পরিহার করা বা কোনো কিছু থেকে বিরত থাকা। সিনোনিমসটা হবে অ্যাভয়েড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ধূমপান বা অ্যালকোহল টাইপের মদ, এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ শান করা উচিত। সো শান শব্দের অর্থ হচ্ছে পরিহার করা। এর পরের যে শব্দ সেটা হচ্ছে স্ল্যাগিশ। স্ল্যাগিশ শব্দের অর্থ হচ্ছে অলস বা নিষ্ক্রিয় বা মন্থরগতি, যে কোনো কাজ করতে চায় না। আর সিনোনিমসটা হবে লেথার্জিক। আর স্ল্যাগিশের অ্যান্টোনিম হবে অ্যানিমেটেড। অ্যানিমেটেড শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত, যে অনেক বেশি সক্রিয়। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু অফিসে যে ঘুমিয়ে পড়েছে, তো আমরা বলতে পারি হি ইজ এ স্ল্যাগিশ পারসন। সো স্ল্যাগিশ শব্দের অর্থ নিষ্ক্রিয় বা অলস। সো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে সপরিফিক। সপরিফিক শব্দের অর্থ হচ্ছে ঘুমের ওষুধ বা যেটা নিদ্রাকর, যেটা শরীরকে দুর্বল করে দেয়। সো এর সিনোনিমসটা হবে স্লিপিং পিল। আর এর অ্যান্টোনিম হবে এক্সাইটিং, যেটা শরীরকে আরও উত্তেজিত করে দেয়। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘুমের ওষুধ। সো এভাবে আপনারা মনে রাখতে পারেন সপরিফিক শব্দের অর্থ হচ্ছে ঘুমের ওষুধ। তো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে স্পাউস। স্পাউস শব্দের অর্থ স্বামী বা স্ত্রী, অর্থাৎ রিলেটিং টু হাজব্যান্ড অর ওয়াইফ। সো পিকচারে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ। সো স্পাউস শব্দের অর্থ স্বামী বা স্ত্রী। সো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে স্কন্ডার। স্কন্ডার শব্দের অর্থ হচ্ছে অপব্যয় করা বা বেহিসাবি খরচ করা। আর এর সিনোনিমসটা হবে ওয়েস্ট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু তার টাকা পুড়িয়ে ফেলছে, সো সে তার টাকা অপব্যয় করছে। সো স্কন্ডার শব্দের অর্থ হচ্ছে অপব্যয় করা বা বেহিসাবি খরচ করা। সো পরের যে শব্দ সেটা হচ্ছে অবডিউরেট। অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একঘেয়ে, অনমনীয় বা যে কারোর কোনো কথা শুনতে চায় না। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়া কিন্তু সামনের দিকে যেতে যাচ্ছে না, সে খুব অবডিউরেট। আর এর সিনোনিমস হবে স্টাবন বা টেনেশিয়াস। সো এর পরের যে শব্দ সেটা হচ্ছে ওবিস। ওবিস শব্দের অর্থ হচ্ছে ভীষণ মোটা। আর সিনোনিমস হবে ভেরি ফ্যাট। সো পিকচারে দেখতেন একজন অনেক মোটা মানুষ। সো ওবিস শব্দের অর্থ হচ্ছে ভীষণ মোটা। সো এর পরের যে শব্দ সেটা হচ্ছে অবনাক্সাস। অবনাক্সাস শব্দের অর্থ হচ্ছে নোংরা, অত্যন্ত আপত্তিকর। এর সিনোনিমস ভেরি আনপ্লেজেন্ট। সো যেখানে ডাস্টবিন বা নোংরা কোনো কিছু ফেলানো হয় সেটা কিন্তু অনেক অবনাক্সাস একটা প্লেস। সো অবনাক্সাস শব্দের অর্থ হচ্ছে নোংরা বা অত্যন্ত আপত্তিকর। সো আজকে আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে অনকোলজি। অনকোলজি শব্দের অর্থ হচ্ছে দ্য স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ টিউমার, অর্থাৎ টিউমারের চিকিৎসার সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে অনকোলজি। আর অনকোলজি মূলত মেডিসিনের সাথে রিলেটেড। এই ছিল আজকে আমাদের আরও নতুন কিছু শব্দ নিয়ে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।